আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা হয়ে থাকে, যেটা সে পূরণ করতে চায়। যেমন কারোর মনের মধ্যে ইচ্ছা হয়ে থাকে সে যদি সুন্দর একটি ঘর বানাতে পারত, বা কারো ইচ্ছা হয়ে থাকে সে যদি সুন্দর একটি চাকরি পেত, বা কারো ইচ্ছা হয়ে থাকে সে যদি সুন্দর একটি ব্যবসা করতে পারত, বা কারো ইচ্ছা হয়ে থাকে সে যদি সুন্দর একটি মেয়েকে বিবাহিত করতে পারত। তো এই ইচ্ছাগুলো কেবলমাত্র আল্লাহ তাআলাই পূরণ করতে পারেন। পৃথিবীর কোনো মানুষের সক্ষম নয় যে আপনার এই ইচ্ছাগুলো পূরণ করবে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে খুবই একটি সুন্দর হাদিসের কথা বলবো, যে হাদিসটি বুখারি শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, সাফা নম্বর 178 এবং অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই হাদিসটি প্রমাণসহ আমি তিরমিজি শরীফের একটি সাফা স্ক্রিনে তুলে দিয়েছি, যারা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হাদিসটি অবশ্যই মুখস্থ করে নেবেন। হাদিসটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি পড়ার পরে আপনি যদি পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। এই হাদিসটি পড়ার পরে আপনি যদি পড়েন, ওযু করে দুই রাকাত নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজকেও কবুল করে থাকেন। এই হাদিসটি রাতের বেলা শুয়ে যাওয়ার পরে, মধ্যরাত্রে কিংবা শেষ রাত্রে এই হাদিসটি একবার কিংবা একাধিকবার পড়বেন। পড়ার পরে আপনার মনে ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পুরো করবেন, আর এই হাদিসটি সবার কাছে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আমার এবং আপনার এবং সবাইকে এই হাদিস রূপে আমল করার তৌফিক দান করুক। আমিন।